নমস্কার, আপনারা দেখছেন সাগর বাংলা ইউটিউব চ্যানেল মানুষ মানুষের জন্যে। আর আমি শিবনাথ মাইতি আপনাদের সঙ্গে। প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের ক্ষেত্রে জব ফেয়ারের গুরুত্ব অপরিসীম। ইতিপূর্বে জব ফেয়ারের গুরুত্ব এবং ভূমিকা নিয়ে আমি একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদিও আমাদের পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের ক্ষেত্রে জব ফেয়ার অনুষ্ঠিত হতে আমরা প্রায় দেখি না, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যগুলিতে কিন্তু প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্যে নিয়ম করে জব ফেয়ার বা চাকরির মেলা অনুষ্ঠিত হয়। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা সেই সমস্ত জব ফেয়ারগুলি বা চাকরি মেলাতে অংশগ্রহণ করবেন এবং যাতায়াত করবেন। এই সমস্ত জব ফেয়ার থেকে বহু সংখ্যক প্রতিবন্ধী মানুষ কিন্তু কর্মসংস্থান পাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান পেতে গেলে বাড়ি ছেড়ে কিন্তু বেরোতে হবে, এবং আপনাদের বিভিন্ন রাজ্যে যে সমস্ত জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু আপনাদের অংশগ্রহণ করতেই হবে। সুতরাং চলুন আমরা আলোচনার মূল বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা দেখে নেই কিভাবে আপনারা সেই সমস্ত জব ফেয়ার বা চাকরি মেলাতে অংশগ্রহণ করবেন এবং সেখানে কিভাবে যাবেন। প্রতিবন্ধী কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন কর্পোরেট সংস্থা, বহুজাতিক সংস্থা এবং মাঝারি সংস্থাগুলির ভূমিকা কিন্তু উত্তরোত্তর বাড়ছে। সমস্যা যেটা হচ্ছে, এই সমস্ত কোম্পানিগুলির সঙ্গে প্রতিবন্ধী কর্মপ্রার্থীদের যোগাযোগ তৈরি করে দেওয়া, প্রতিবন্ধীদের একার পক্ষে সবসময় নিয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়ে ওঠে না। আর সেখানেই আসে প্রতিবন্ধীদের জন্য জব ফেয়ারের ভূমিকা। জব ফেয়ারের মাধ্যমে প্রতিবন্ধীরা জানতে পারেন তাদের জন্য জব মার্কেটের অবস্থা কি রকম আছে, কারা নিয়োগ করছে, এই নিয়োগের জন্য কি ধরনের যোগ্যতার প্রয়োজন, এর জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু প্রতিবন্ধী কর্মপ্রার্থীরা এই জব ফেয়ার থেকে পেতে পারে। জব ফেয়ার থেকে জব না পেলেও যে অভিজ্ঞতা আপনার তৈরি হবে সেই অভিজ্ঞতা কিন্তু পরবর্তী জব ফেয়ার এবং জব পেতে সাহায্য করবে আপনাকে। প্রতিবন্ধীদের জন্য জব ফেয়ারগুলি অনুষ্ঠিত করার মূল দায়িত্ব কিন্তু এনজিও সংস্থাগুলি। পশ্চিমবঙ্গে প্রতিবন্ধীদের জন্য তেমন জব ফেয়ার অনুষ্ঠিত না হলেও দেশের অন্যান্য জায়গাতে জব ফেয়ারগুলি বছরে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় এবং প্রতিবন্ধীরা জব ফেয়ার থেকে বেশ ভালো সংখ্যক প্রতিবন্ধীরা জব ফেয়ার থেকে কিন্তু জব পেয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব প্রতিবন্ধীরা কিভাবে নিজের রাজ্যের বাইরে অনুষ্ঠিত জব ফেয়ারগুলিতে অংশ নিতে পারবেন। প্রথমেই বলি যাতায়াতের ব্যাপারটা। ইন্ডিয়ান রেলওয়ে প্রতিবন্ধীদের জন্য ছাড়ের ব্যবস্থা করেছে, ভাড়া ছাড়ের ব্যবস্থা বা কনসেশন দেওয়ার ব্যবস্থা করেছে, এবং তার সঙ্গে একজন সক্ষম ব্যক্তিও যেতে পারেন এবং তিনিও সেই পরিমাণ ভাড়া ছাড় পাবেন। এয়ার ইন্ডিয়া বিমান কর্তৃপক্ষ প্রতিবন্ধী মানুষদের যাতায়াতের ক্ষেত্রে বিমান ভাড়া ছাড়ের ব্যবস্থাও করেছেন। সুতরাং যাতায়াতের ব্যাপারে প্রতিবন্ধীরা এই সুযোগগুলি অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার আমি পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত জব ফেয়ারগুলি হয় সেই সমস্ত জব ফেয়ারগুলির ব্যাপারে আপনাদের তথ্য দেব। পশ্চিমবঙ্গের বাইরে যেসব এনজিও প্রতিষ্ঠানগুলি জব ফেয়ার অনুষ্ঠিত করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সমর্থনম ট্রাস্ট, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু সহ দক্ষিণ পশ্চিম ভারতের 13টি জায়গায়
এরা বছরের বিভিন্ন সময় জব ফেয়ারগুলি কিন্তু প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্য অনুষ্ঠিত করে থাকে। ভারতবর্ষের বাইরে আমেরিকা এবং ইংল্যান্ডে এদের ব্রাঞ্চ আছে, যারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করে। দিল্লিতে প্রতিবন্ধীদের জন্য একটি হোস্টেলও চালায় এই সমর্থনম ট্রাস্ট। এরা জব ফেয়ারগুলি কিভাবে অনুষ্ঠিত করে বা অর্গানাইজ করে একটি পরিসংখ্যান দিলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। ফেব্রুয়ারি 23 তারিখ 2022 দিল্লিতে এরা একটাই জব ফেয়ার অনুষ্ঠিত করেছিল, যেখানে 25টি কোম্পানি অংশগ্রহণ করে এবং 800 প্রতিবন্ধী কর্মপ্রার্থী সেখানে কিন্তু যোগ দিয়েছিল এবং তার মধ্যে 158 জন প্রতিবন্ধী কিন্তু কর্মসংস্থান পেয়েছিল। এপ্রিল 26, 2022 দিল্লিতে পুনরায় একটি জব ফেয়ার অনুষ্ঠিত করে, 23টি কোম্পানি সেখানে অংশগ্রহণ করে, 240 জন প্রতিবন্ধী কর্মপ্রার্থী সেখানে যোগদান করে এবং 80 জন সেখানে হচ্ছে সিলেক্টেড হয়। মে 28, 2022 এরা চেন্নাইতে একটি জব ফেয়ার অনুষ্ঠিত করে। জুন 22, 2022 দিল্লিতে এরা পুনরায় একটি জব ফেয়ার অনুষ্ঠিত করে এবং সেখানে 15টি কোম্পানি অংশগ্রহণ করে, 380 জন প্রতিবন্ধী কর্মপ্রার্থী কর্মসংস্থানের জন্য সেখানে যোগদান করে। জুলাই 23, 2022 ব্যাঙ্গালোরে একটি জব ফেয়ার অনুষ্ঠিত করে। জুলাই 29, 2022 বিজয়বাড়াতে একটি জব ফেয়ার অনুষ্ঠিত করে। জুলাই 30, 2022 তিরুচিরাপল্লিতে এরা একটি জব ফেয়ার অনুষ্ঠিত করে, 25টি কোম্পানি সেখানে অংশগ্রহণ করে এবং 200 জন প্রতিবন্ধী কর্মপ্রার্থী সেখানে যোগদান করে কর্মসংস্থানের জন্য। আগস্ট 20, 2022 এরা চেন্নাইতেও একটি জব ফেয়ার অনুষ্ঠিত করে। আমরা এদের সাথে কন্ট্যাক্ট করে জেনেছি যে যে কোনো প্রতিবন্ধী ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তাদের এই অনুষ্ঠিত জব ফেয়ারে যোগদান করতে পারে বা অংশগ্রহণ করতে পারে। আপনি যদি অংশ নিতে চান তাহলে এদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে নাম রেজিস্ট্রি করতে হবে বা এনরোল করতে হবে। পুরোপুরি বিনা পয়সায় ওয়েবসাইটে গিয়ে আপনারা নাম রেজিস্ট্রি করলে এদের ভারতবর্ষে যেখানে যে সময় জব ফেয়ার অনুষ্ঠিত হবে তার আগে আপনাকে ইনফর্ম করে দেবে। এবারে এদের যে জব ফেয়ার হবে সেখানে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে 3 কপি বায়োডাটা বা ক্যারিকুলাম ভাইটা সিভি, সঙ্গে 3 কপি পাসপোর্ট সাইজ ফটো, সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যাবতীয় তথ্য এবং কপি, ডিসএবিলিটি সার্টিফিকেট এর কপি এবং আইডেন্টিটি কার্ড হিসাবে আধার কার্ড আপনার সঙ্গে রাখতে হবে। উপরের এই যে তথ্য আপনাদের দিলাম এখান থেকে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে জব ফেয়ারগুলি মূলত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেখানে শিল্পাঞ্চল, যেখানে শিল্প গড়ে উঠেছে, সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এরা বেশি করে অনুষ্ঠিত করছে, কারণ এই সমস্ত জায়গাগুলিতে জব ভ্যাকেন্সি বেশি করে ক্রিয়েট হচ্ছে। সেই কারণে পশ্চিমবঙ্গে যেহেতু ইন্ডাস্ট্রি সেভাবে গ্রো করেনি আর জব ফেয়ারও অনুষ্ঠিত হয়নি, তাই আমরা অনুরোধ করব আপনারা যারা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই সমর্থনম ট্রাস্টের ওয়েবসাইটে গিয়ে আপনারা নাম আপনাদের নাম রেজিস্টার করান এবং এনরোল করে রাখুন, আগামী দিনে কোনো জব ফেয়ারে আপনি অংশগ্রহণ করতে পারেন। এদের ওয়েবসাইটটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে ডাইরেক্ট আপনারা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রি করতে পারবেন। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত, আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই লিখে জানাবেন। সেই সঙ্গে অনুরোধ করব আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং প্রতিবেদনগুলি দেখবেন।
আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।